Oh, this is. আলম ভাই, ইদানিং একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপাড় হচ্ছে, সাকিব এবং বুবলির যে ইস্যুটা, যে কথাবার্তা হচ্ছে দেখলাম, আপনিও দেখলাম আপনার ফেসবুক ওয়ালে অনেকগুলো পোস্ট শেয়ার করেছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে এখন দেখুন, আপনারা গত কয়েকদিন যা শুনেছেন আমিও তাই শুনেছি, আর যে আপনি পোস্টগুলো দেখেছেন, সবাই যে পোস্টগুলো দিয়েছে আমি একের পর পড়েছি। আমি কিন্তু কারো বিরুদ্ধে কোনো পোস্ট দেয়নি, কারো বিরুদ্ধে কথাও বলিনি এখন। আপনি একটি বিষয় দেখলাম যে শেয়ার করেছেন, যে শাকিব খানের তিনটি ছেলের কথা বলেছেন আপনি, যে রাত্রি নামে তার একজন ছেলে আছে রাহুল, তার বিষয়টি বললেন। আপনার কাছে কি কোনো প্রমাণ বা কি, কিসের ভিত্তিতে জিনিসটা শেয়ার করেছেন একটু জানাতে? না, এটা আমি কথা, আমি সাক্ষাৎটা রাত্রি আবার করতে সাক্ষাৎটা দেখেছি আমরা, সেই সাক্ষাৎকারে ভিত্তিকে আমি বলেছি। এবং আমি সাক্ষাৎটা বলেওছি যে বর্তমানে আপনারা যা শুনেছেন আমিও তাই শুনেছি। আপনারা সব যারা এই পোস্টটা, আমি শুধু একা না, বড় বড় টিভি চ্যানেল বলেন, বড় বড় পত্রিকা বলেন, সবাই কিন্তু নিউজ করেছে, সেটাই আর কি আমি শেয়ার করছি। আমি তো এক্সট্রাভাবে আর কি তাই বলিনি যে আমি এখনও বলতেছি না যে রাহুল খান শাকিব খানের সন্তান, কিন্তু আপনারা যা দেখেছেন শুনেছেন আমি সেই একই রকম বলেছি। আর কি বিষয় দেখলাম যে তারা দুজন যদি, মানে অপু বিশ্বাসের ছেলে বুবলির ছেলে যদি স্বীকৃতি পায়, তাহলে রাত্রির ছেলে কেন স্বীকৃতি পাবে না, এটাও দেখলাম যে আপনি। হ্যাঁ, এতে বলেছি কি কারণে, যদি মনে করেন রাহুল, তারপরে মনে করেন অপু আবার সন্তান, তারপর বুবলি আবার সন্তান, যদি বাইশা মনে করেন রাহুল যদি সাকিব ভাই সন্তান হয়ে থাকে, তাহলে এরা যদি সন্তান স্বীকৃতি পায় সেই হিসেবে তাই কেন পাবে না, এই কথা বলেছে। কিন্তু আমরা এটা কিন্তু এখনো কেউ প্রমাণ দিতে পারেন যে রাহুল কিন্তু সাকিব ভাইয়ের সন্তান। আপনারা যা শুনেছেন সেই হিসেবে, কিন্তু বাস্তব অনুযায়ী কথা যে একটা বাপে যদি তিনটে সন্তান হয়, তো দুইটা বা সন্তান সে স্বীকৃতি দেয়, তা তৃতীয় সন্তানের কেন স্বীকৃতি দেবে না, সেই হিসেবে উপলক্ষে কথাটা বলেছে। কিন্তু বুবলি যে অপবিশ্বাস যেরকম তারা প্রমাণ দিয়েছিলেন এবং তাদের কথার একটাই ছিল, কিন্তু রাত্রি কিন্তু সেই প্রমাণটা কিন্তু উপস্থাপন করতে পারেননি মিডিয়ার সামনে। জি জি, এই হিসেবে কিন্তু আমার সাথে মনে হয় এটা একমাত্র সাকিব ভাই এই বিষয়ে কথা বললে মানে ক্লিয়ার হয় যে তাকে তার সম্মানে হানি করতেছে বারবার রাত্রে, তার রাহুল একটা সন্তানের দাবি করতেছে। এটা আপনি সাকিব ভাই মনে করেন ফেসবুকে তার নিজস্ব ওয়ালে এই কথাটা মনে বলে দেয়, তাহলে কিন্তু এটা এত কথাবার্তা হলো না। দেখুন, আমাদের একটা শাস্ত্রে একটা কথা আছে, কেউ যখন গর্তে পড়ে তাকে সমানে গর্ত ফালাতে চায়, আবার কেউ যখন উপরে ওঠে তাকে কিন্তু সমানে ভালো উপরে ওঠানোর চেষ্টা করা হয়। তে আমাকে ঘটনা ঘটে একটা, রটায় হলে একটা, আমাকে এদের মিডিয়াতে নিয়ম একটু কেউ মনে করেন একটু জনপ্রিয়তা একটু প্রতি করতে তাকে কীভাবে নামান দেয়, এটা কিন্তু খুব আমাকে জনগণ জানে না। আলম ভাই, এই যে জনপ্রিয়তার সাথে আরেকটা জিনিস আমি আপনার সাথে বলতে চাচ্ছি, সেটা হলো যে সাকিব খান কিং খান হিসাবে আমরা বাংলাদেশ সুপারস্টার হিসাবে দেখি, তো ধরেন সে প্রথম অপবিশ্বাসের সাথে যে ঘটনাটি ঘটেছে, বিয়ের প্রায় আড়াই বছর পরে এই আড়াই বছরের একটি সন্তান সহকারে অপবিশ্বাস একটি বেসরকারি টেলিভিশনে এসে বিষয়টা ক্লিয়ার করেছে। সেম কাহিনী বুবলির সাথে ঘটছে, তাহলে একজন সুপারস্টার, তাকে তার তো অনেক ভক্ত আছে, তাকে আসলে সে এই এটা সে কি সমাজে মানুষের জন্য কি ধরনের মেসেজ দিচ্ছে এই ধরনের ঘটনা, মানে দুইটি ঘটনা? না, দুইটি ঘটনা আপনি তো জানেন, দুইটি একটি ঘটনা বড় ঘটনা। এখন ছেলে মনে করে বারবার এরকম ঘটনা করলে, যে কোনো ছেলে বলেন, যে কোনো পুরুষের কথা বলেন, সে কিন্তু বারবার মনে এরকম ঘটনা ঘটে। যেহেতু আমাকে বাংলাদেশের সুপারস্টার কিং খান, তাকে আমরা কিন্তু সবাই কিং খান হিসেবে চিনি, আমরা তাকে সুপারস্টার দিই, তখন তাকে সে আজকে এক যুগ ধরে পরে আমাকে চলচ্চিত্রে একাভাবে সে রাজত্ব করতেছে এবং টানে যেতে সে চলচ্চিত্র কাছে রাখছে, সেই হিসেবে এটা খুব মনে করি দুঃখজনক। আর আমাদের আরেকটা বিষয় যে আমাকে মিডিয়াতে কিছু কিছু বিষয় আমাদের ফ্যামিলিগত কিন্তু মিডিয়ার সামনে আনা ঠিক না, কিন্তু কিন্তু আমাদের কিছু কিছু কারণে সামনে চলে আসে কিন্তু বিষয়গুলো, সেই হিসেবে বিষয়টা আমার কাছে মনে করি দুঃখজনক। মনে করি আপনি কিন্তু মানুষের জনগণ এটা তো ভালো চোখে কেউ দেখতেছে না। তাহলে এটার জন্য কি বাংলা সিনেমার এখন যে জোয়ারটা চলছে এতে কোনো ধরনের বাধাগ্রস্ত হবে, বা বাংলাদেশে একজন কিং খানের যে ধরনের কাজ? হ্যাঁ, এতে জনগণ যদি কিং খানের কাছ থেকে যদি একটু মুখ ফিরিয়ে নেয়, তাহলে অবশ্যই চলচ্চিত্রের জন্য তো ক্ষতিকর। আচ্ছা, আরেকটি জিনিস সোশ্যাল মিডিয়াতে, আমি সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে বলছি যে এরপরে অনেকে বলছে সাকিব খানের পরের টার্গেট পূজা চেরি, তো এই বিষয়টা আপনি কী বলতে চান? এখন টার্গেট তো মানে সবাই সবাইকে টার্গেট করতেই পারে, আর আপনারা সবাই একটা জিনিস জানেন, একটা আমেরিকার হিরো একটা হিরো জুটি হিসেবে কাজ করলে তখনই তাকে জনগণ
মনে করে তাসের প্রিয় হয়েছে, তাসের ভালোবাসা হয়েছে, নেক্সট আগে তাহলে যেহেতু পুজো আপনার সাথে এখন সাকিব ভাই কাজ করতেছে, সেই হিসেবে জনগণ টার্গেট করতেছে, হয়তো এরপরে পুজো থেকে টার্গেট হতে পারে, সেই হিসেবে সবাই বলতেছে। বাস্তব তো কিছু এখন প্রমাণ পাইনি না, ভুবনির তো এক সময় গুজন ছিল, পরে সেটা বাস্তব রূপে প্রকাশ পেয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যেন সে সন্তানের স্বীকৃতি দিল, স্ত্রীদের স্বীকৃতি দিচ্ছে না, এইটা কেন দিতেছে না? এই উত্তরটা সাকিব ভাই ভালো দিতে পারবে, যে তারা হলে সন্তানের সিকিউরিটি দিতেছে, তার স্ত্রীকে কেন তারা স্বীকৃতি দিতেছে না সেটা আমি বলতে পারবো না। আপনারা যারা আছেন, মানে আপনি তো দেখলাম যে আপনার ওয়ালেটে শেয়ার করছেন প্রতিনিয়ত এই বিষয়গুলো নিয়ে, মানে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই কাদা সরাসরি বন্ধ হোক, আমরা সবাই চাচ্ছি যা হবার হয়েছে, যেহেতু গুগলি আপাকে সে বিয়ে করেছে, তার সন্তানের কথা এক ছয়ের আগে উপহাসের ঘটনা ঘটেছে, ঠিক একই রকম ঘটনা গুগলি আপার সাথেও হয়, তাহলে অবশ্যই দুঃখজনক। তাই আমি চাবো যে আমরা যে একবার প্রথমবার ভুল করছে সাকিব ভাই, দ্বিতীয়বার ভুল না করে গুগলি আপার সাথে যেহেতু বিয়ে হয়েছে, সন্তান যেহেতু আছে, আমরা চাবো যে সংসার করে থাক, আবার চলচ্চিত্র গুগলি আপা আবার কাজে আবার মনোযোগ দিক, আবার সাকিব ভাই গুগলির সাথেও শুটিং করুক, অপুর সাথেও করুক, আপনি পূজার সাথেও করুক, আমরা চলচ্চিত্রের সামনে কাজ চাই। আমরা শুধু কাজ চাচ্ছেন, তাহলে এই যে ধরেন একজন টিনক্যান থেকে দর্শকরা যে মুখ ফিরিয়ে নিলেন, এতে ধরেন আপনার, আপনি একজন শিল্পী হিসাবে আপনি আসলে এটা কি মনে করেন, বা শিল্পী না, আপনি আপনি একজন বাংলাদেশের জনগণ হিসাবে আসলে এই জিনিসটা কি মনে করেন? এই জিনিসটা তো খুবই মনে করি সবাই দুঃখজনক, কিছু আমাকে একজন দুঃখজনক দুঃখজনক লজ্জাজনক আর কি কারণে আমাকে যেহেতু ফলো করতেছে একজন, ধরেন আমাকে একজন ফলো করতেছে, আমি যদি আমার থেকে যদি মানুষ কেউ ভালো কিছু না শেখে, আমার থেকে যদি নেগেটিভ কিছু শেখে, তাহলে অবশ্যই তো এটা খারাপ দিকে। কারণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের আপনাদেরকে দেখে, নায়কদেরকে দেখে অনেক স্টাইল করে, চুলের স্টাইল বলেন, শাড়ির স্টাইল বলেন, অনেক কিছুই করে, কিন্তু এইভাবে যদি চলতে থাকে একের পর এক বাচ্চা দিয়ে স্ত্রীকে স্বীকৃতি দেয় না, তাহলে তো যারা ইয়াং জেনারেশন আছে শিখবে কি, তারা তো তাহলে এই অবস্থায় যদি করে তাহলে বাংলাদেশের অবস্থাটা হবে অবস্থা অবস্থা আমাকে লজ্জাজনক। এরকম যদি পরে কি হয়েছে, আমি তো একটু বললাম আমরা আমাকে একটু মানুষ ফলো করে, আমরা তো ভুল করি, ভুলের কারণে তারা দশজন ভুল করতে পারে, তাই আমাদেরকে ভুল করা যাবে না, তাই আমাদের ভুলের উঠতে কেউ নেই, মানুষ বলতেই ভুল হয় যে আমরা যে কোনো কিছু ভুলের উঠতে সবাই আমরা সবাই জানেন, তাই আমরা ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা মনে করবো যে সাকিব ভাইয়ের কাছে অনুরোধ করে বুকলে সংসার করুক, এই ধরনের ঘটনার ভবিষ্যতে আর না হয়।